Ya Nabi, Ya Nabi, Pyar Nabi, Nazar Karam Karuna. Goriber Kanna. Goriber Kanna. অন্তরে কি তার যন্ত্রণা গো গরিবের কান্না আজ শুনাই শুনো এমনি ঘটনা গরিব এক পিতার বুক ফাটা কান্না গো শুনো গো আজ শুনাই শুনো এমনি ঘটনা গরিব এক পিতার বুক ফাটা কান্না গো তার এক বেলা জোটে না ঈদের খুশিতেও মুখে হাসি ফোটে না গো থাকে সে সবর ধরে নামাজে দুয়া যাই করে থাকে সে সবর ধরে নামাজে দুয়া যাই করে বলে শোকি আল্লাহ গো দেবে না গরিবের কান্না জন্য হযরত শেখ সাদি সিরাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন হে আত্মা তুমি অল্পে সন্তুষ্ট থাকো তাহলে ফকির বাদশা সবাইকে সমান চোখে দেখতে পারবে তুমি যখন লোভ পরিত্যাগ করতে পারবে তখন তুমি খোদ বাদশা হয়ে যাবে তুমি যখন নদীর পানি দিয়ে পিপাসা মেটাতে পারো তখন বরফের পানির জন্য সম্মান খোয়াতে যাও কেন কিন্তু মানুষের এই পেঁচালো পেটটা বড় নির্বোধ অল্প জিনিসে ধৈর্য ধারণ করতে পারে না কারণ তার রুগ্ন হবিবি কয়েক দিন ওই শয্যাশায়ী হয় যখন তার রুগ্ন হবিবি কয়েক দিন ওই শয্যাশায়ী যখন সেই বিবির তরে দাঁড়ে দাঁড়ে পাতে থাকে হাতে আপন কেউ হাসে কেউ ফের খুশি হয় কেউ উপদেশে মন ভরায় কেউ হাসে কেউ ফের খুশি হয় কেউ উপদেশে মন ভরায় একটা কানা কড়ি হাতে কেউ দিল না গো গরিবের কান্না ও হযরত বায়েজিদ মুস্তামী রহমাতুল্লাহ বলেন যে মানুষের সম্মান রক্ষা করে সে আল্লাহর নিকটবর্তী আর মানুষের সম্মান যে নষ্ট করে সে আল্লাহ হতে অনেক দূরে সরে যায় গৌরব ও মর্যাদার লোভে যে বিদ্যা অর্জন করে তার থেকে দূরে থাকো কেননা প্রতি মুহূর্তে আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় হযরত বিশ্রে হাবি রহমাতুল্লাহ বলেন
লোকেরাজ পুরুষদের সম্মান করে কারণ তাদের সাথে স্বার্থ জড়িত থাকে, আবার সম্মান করাটাও ভয়ের কারণ হতে পারে। তেমনি আল্লাহর ভয় যার অন্তরে বিদ্যমান, সে আল্লাহর প্রিয় বান্দাগণের সম্মান অবশ্যই করবে, কারণ এই সম্মানের দ্বারা প্রকৃত পক্ষে আল্লাহর সম্মান করা হয়ে থাকে। কি বুঝলেন? এবার এদিকে ফলো করুন। ইয়ে কি রোগ রোগ রে, কেসে কেসে রক্ত উঠে পড়ে। এ কি রোগ রোগ রে, কেসে কেসে রক্ত উঠে পড়ে। মালা খোলা জিনিসপাতি বিক্রি করে দিল, বুকে নিয়ে ভেনে করে ডাক্তারখানায় এলো। ডাক্তার বলে তাড়াতাড়ি অপারেশন করা যায়, 80,000 খরচ হবে তবে রোগ সারবে, হাই নয়তো হাই চোখের সামনে দেখবে যেতে মরে। একই রোগ রোগ রে, কেসে কেসে রক্ত উঠে পড়ে, কেসে কেসে রক্ত উঠে পড়ে। তারপর অভাবিয়ে দিন মজুর পাবে কোথায় এত টাকা, চুপ করে ঘরে ফিরে ভাবে বসে একা। একদিনের নাম জোশ ছিল চারিদারে, মানুষের উপকার সে দিয়েছে প্রাণ ভরে। আজ কেউ ফিরে এই বিপদে কেউ সাহায্য না করে। একই রোগ রোগ রে, কেসে কেসে রক্ত উঠে পড়ে, কেসে কেসে রক্ত উঠে পড়ে। এ গরিব এটাও জানে যে বাঘ যদিও না খেয়ে গুহার মধ্যে বসে ঢোকে, তবুও কুকুরের এটো সে ভক্ষণ করে না। উপায়হীনতার সময় খোদা নিবারণ করে না, তবুও ইতর জনের কাছে হস্ত প্রসারণ করো না। হাঁটু গেড়ে বেঁচে থাকার চেয়ে খাড়া পায়ে মরা ভালো। ধন সম্পদ নষ্ট হয়ে গেলে তা আবার অর্জন করা যায়, কিন্তু মান সম্মান একবার চলে গেলে পুনরায় তা লাভ করা যায় না। কিন্তু আজ সে বড় নিরুপায় যে তার সুখ দুঃখের সাথে তার সামনে তড়পে তড়পে মরবে, এটাও তো সহ্য করা যায় না। তাই তার মনে হলো তার বড় ভাই হাজি বুরহান আলীর কথা। তখন তার বড় ভাই হাজি সাহেব নামডা কোনে কাছে, সুখে দুঃখে অনেকে ওই আসে ছুটে তার কাছে। সে ভাইকে সংসারের হাল শোনাই যখন গরিব, দুবেলা খেতে ও খেতে পাই না যে বদনসিব, এই বদনসিব তাই দয়া একটু করো ভাই আমারে। হাজি ভাই ভাই রে, তাই দয়া একটু করো ভাই আমারে। একই রোগ রোগ রে, কেসে কেসে রক্ত উঠে পড়ে,
বুখারী শরীফের হাদিসে হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপদেশ ও জ্ঞান দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার উপমা হলো মাটির উপরে বর্ষণ মুখর প্রবল বৃষ্টি কিছু মাটি ভালো পানি শুষে নেয় এবং প্রচুর ঘাস পাতা উৎপন্ন করে কিছু মাটি শক্ত পানি ধরে রাখে এবং আল্লাহ তাদের দ্বারা মানুষের কল্যাণ সাধন করেন তারা পান করে পান করায় আর কৃষিকাজ করে এবং ওই বৃষ্টির কিছু অংশ এমন অঞ্চলে বর্ষিত হয় যে যদিও তা সমতল তবুও তা না ধরে রাখে পানি আর না উৎপন্ন করে তৃণলতা এই হলো এই প্রথম দুই শ্রেণীর লোকের উপমা যারা আল্লাহর ধর্মে জ্ঞানবান হয় এবং আল্লাহ আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তার দ্বারা লাভ হয়ে যায় তারা শিক্ষা করে এবং শিক্ষা দান করে আর দ্বিতীয় শ্রেণীর লোকের উপমা হলো যে ব্যক্তি ওর অর্থাৎ ধর্মের দিকে মাথা তুলে তাকায় না এবং আমাকে যে উপদেশ দিয়ে পাঠানো হয়েছে তা গ্রহণ করেন না কি বুঝলেন তেমন এ নামে হাজি কাজে বড্ড পাজি কি করছে জানেন সেই হাজি সাহেব ভাইয়ের কথা চুপ করে শুনে সেই হাজি সাহেব ভাইয়ের কথা চুপ করে শুনে মুহূর্তে এক নকশায় কে নেই কেমন মনে মুহূর্তে এক নকশায় কে নেই কেমন মনে পথের ধারে তিন কাটা যে জমিটা তোর রয়েছে পথের ধারে যে তিন কাটা যে জমিটা তোর রয়েছে সেই জমিটা বেচে দে উচিত মূল্যে মোর কাছে চিন্তা রবে না দেড় লাখ দেব যে তোরে দেখ একটু চিন্তা ওই করে দেড় লাখ দেব যে তোরে দেখ একটু চিন্তা তুই করে এতেই তোর মিটে যাবে দেনা পাওনা ভাই যত রে দেড় লাখ দেব যে তোরে দেখ একটু চিন্তা ওই করে হাজি সাহেব বলে যাও বইয়ের সঙ্গে পরামর্শ করো আর দলিল নিয়ে এসো পুরো ক্যাশটা গুনে নিয়ে যাও মনে রেখো এ সুযোগ বারবার নাও আসতে পারে তুমি আমার আপন মায়ের পেটের ভাই হও বড় বিপদে পড়েছো তাই তোমাকে এই সুন্দর অফারটা দিলাম এবার এ গরিব বাড়ি ফিরে এলো তারপর সেই জমি বেচার কথা যখন সেই জমি বেচার কথা যখন বিমার বিবিকে শোনাই সেই বিবি তারে শুয়ে শুয়ে এই কথা বলে বোঝাই বিবি তারে শুয়ে শুয়ে এই কথা বলে বোঝাই আর দুদিন পরে মেয়ের বিয়ে তোমায় যে দিতে হবে আমাদের যে একটা মেয়ে আছে তার কথা তো ভুলে গেলে হবে না স্বামী তাই আর দুদিন পরে মেয়ের বিয়ে তোমায় যে দিতে হবে তখন তুমি বিয়ের টাকা আর বলো কোথায় পাবে তখন তুমি বিয়ের টাকা আর বলো কোথায় পাবে তাই দুহাই তোমায় ওই জমি আজ বেচো না ও গো বেচো না জানি কোনো ভাবে এ রোগ আমার সারবে না কোনো ভাবে এ রোগ আমার সারবে না
জানি কোনো ভাবে এ রোগ আমার সারবে না। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, শয়তান মানুষের ভেতরে বাস করে, মানুষ যখন আল্লাহ তাআলার উপাসনা করে তখন সে পলায়ন করে, আর মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সে তাকে কুমন্ত্রণা দান করে। হযরতে আলী বলেন, আশ্চর্যের বিষয় এই যে যারা প্রকাশ্যে শয়তানকে মন্দ বলে তাদের অনেকেই ফের শয়তানের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে জীবন অতিবাহিত করে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকের বাইরের দিকটা সুন্দর কিন্তু ভেতরটা বড় বিশ্রী, এমনকি জ্ঞানীদেরও অন্তর কুলোষিত। তাই হাদি কেমন সুযোগে সদ ব্যবহার করলেন, এই গরিব ভাই কিন্তু কোনোভাবেই তা বুঝতে পারল না, কারণ গরিবের মন খুব সাফ, সর্বদা আল্লাহর উপর ভরসা করে। এই জন্য আল্লাহর নবী গরিবকে বড় পছন্দ করতেন। তাই সে গরিব কি বলছে দেখুন, সেই গরিব বলে আল্লাহর দিন আল্লাহ বেশক চালাবে, বউকে বলছে, সেই গরিব বলে আল্লাহর দিন আল্লাহ বেশক চালাবে, আজকে মেয়ের বিয়ের কথা ভাবতে ওই কেন হবে, তোমার তরে আমার যে আজ করার আছে করতে দাও, রাগ করো না লক্ষ্মী সোনা জমি আমায় বেচতে দাও, রাগ করো না লক্ষ্মী সোনা জমি আমায় বেচতে দাও, এমন হালে এমন হালে থাকতে তোমায় দেব না, তোমায় দেব না, বিনা চিকিৎসায় মরবে মেনে নেব না, বিনা চিকিৎসায় মরবে মেনে নেব না। বউ বলে, মরণ যদি আমার থাকে তোকেও ঠেকাতে পারবে না স্বামী, এই জমিটুকুই আমাদের শেষ সম্বল, দোহাই তোমার এমন কাজটি ভুলেও তুমি যেন করো না। তারপর আবার কাশি শুরু হয়ে যায়, কেসে কেসে বুক না যেন তার ফেটে যায়, স্বামীর সামনে বউ তার কষ্ট পাবে, এটা কেমন করে মেনে নেওয়া যায়। না না, এখনই একটা ব্যবস্থা করা দরকার। তাই স্বামী কি করছে, বিবিকে বাঁচাতে হবে, এই কাজ মোরে করতে হবে, বিবিকে বাঁচাতে হবে, এই কাজ মোরে করতে হবে, আর দলিল সাথে নিতে হবে, জমিটাকে বেচতে হবে, দলিল সাথে নিতে হবে, জমিটাকে বেচতে হবে, খোদাই আমার হয়ে যাও সহায়, খোদাই আমার হয়ে যাও সহায়। তাই চৌপিসারে ধীরে ধীরে দলিল নেই বের করে, কত কষ্ট বুকে সহিনে, মেয়ে আর বিবি দুজনাই, কত কষ্ট বুকে সহিনে, কারিও নালিশ না জানাই, সুখ
চোখ ফিরে আসবে কবে, খোদা আমার যাও হয়ে সহায়, খোদা আমার যাও হয়ে সহায়। সেই দলিলটা গোপন করে লুকিয়ে নিয়ে গিয়ে ভাইয়ের কাছে পৌঁছালো। তারপর সেই তিন কাটা জমিটা হাজির কাছে বেচে দিল, সেই জমি বিক্রি টাকা হাতে নিয়ে বেগে ভরিল। আজ কত কিসে মনে ভাবে সংসারে সুখ ফিরে পাবে, তার বিবি সুস্থ হয়ে যাবে, কষ্ট না আর সইতে হবে, বিবিকে বাঁচাতে হবে, এই কাজ মোরে করতে হবে, আর দলিল সাথে নিতে হবে, জমিটাকে বেচতে হবে। এমন সময় একজন গিয়ে তার বাড়ি খবর দিয়ে দিল, তিন কাটা জমিটা বিক্রি করে দিয়েছে 1.5 লাখ টাকার বিনিময়ে তোমার স্বামী, ব্যাগ ভর্তি করে তোমাদের জন্য টাকা আনছে। মেয়েকে বলে, ওরে মা তোর আব্বা আমাদের জন্য সে সম্বলটুকু হাত ছাড়া করে দিল, আর আমাদের কিছুই রইল না, দিনের পর দিন উপোস দিয়েছি, কত কষ্ট করেছি, ওই জায়গাটা তবু হাত ছাড়া আমরা করি না, আর ডাক্তার দেখাবে বলে ওই জমিটা বিক্রি করে দিল, এই জীবন রাখার ছে না রাখাই ভালো। এই কথা বলে মা আর মেয়ে দুইজনাই বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। তারপর কি আছে কার কপালে বলতে কেউ না পারে রে, ফুটে আবার তাজা ফুল ঝরে কখন যায় রে, ফুটে আবার তাজা ফুল ঝরে কখন যায় রে, কি আছে কার কপালে বলতে কেউ না পারে রে, ফুটে আবার তাজা ফুল ঝরে কখন যায় রে। সেই টাকার থলি নিয়ে গরিব ঘরেতে এলো যখন, দৃশ্য চোখে দেখে মন অবাক হয়ে যাই তখন, জোয়ান বেটি বিমারি বউ দুজনাই সেই একই ঘরে, গলায় শাড়ির ফাঁস লাগিয়ে গেছে তারা আজ মোরে, জোয়ান বেটি বিমারি বউ দুজনাই সেই একই ঘরে, গলায় শাড়ির ফাঁস লাগিয়ে গেছে তারা আজ মোরে, আরে একটু আগে কত খুশি ছিল তার বুকে ভরে, মুহূর্তে এমন হবে ভাবতে সে না পারে, কি আছে কার কপালে বলতে কেউ না পারে রে, ফুটে আবার তাজা ফুল
ঝুরি কখন যায় রে, তার স্বপ্ন আশা যা ছিল সব মুহূর্তে হারিয়ে গেল, হাতে টাকা নিয়ে গরিব পৌমে একে দেখছিল, হাসছিল পাগলের মতো আর বলছিল এই কথা, তখন কেউ এই টাকাতে বৌমে একে ফিরিয়ে আমায় দাও এখন, আর গুলজার বলে এক যন্ত্রণা, গুলজার বলে এক যন্ত্রণা, টাকা না থাকায় রে ফের থেকেও টাকা আর এক যন্ত্রণা, বলো কোন দিক যায় রে, কে আছে কার কপালে বলতে কেউ না পারে রে, ফুটিয়া আবার তাজা ফুল ঝরে কখন যায় রে, ফুটে আবার তাজা ফুল ঝরে কখন যায় রে।